আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আপনার ভালোবাসা পাইগুলো ভালো আছে। তো এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের একটা দুঃসংবাদ দিছিলাম যে আমাদের এই যে এখানে যে নতুন ককাটেলের বেবিটা আছে, এই বেবিটা কিন্তু হারাই গেছিলো। তারপরে এইখানে হচ্ছে গ্যাপে আটকা পড়ছিল, পড়ার পরে কিন্তু আমি এদেরকে হচ্ছে খুঁজে পাইছিলাম। তো অসুস্থ ছিল কিন্তু এখন মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে কিন্তু সুস্থ হয়ে গেছে। তো দেখেন এ সুস্থ হয়ে গেছে। তো এখন একটা সুসংবাদ যেটা দেওয়া সেটা হলো যে আমি পাখি আনার পর থেকে একটু বক্স দেরি করে লাগাইতে চাইছিলাম ককাটেলের, তো তারপরে কিন্তু এই যে গ্রে কালারের যেটা সেটা কিন্তু মেল পাখি, আর হচ্ছে ফিমেল পাখিটা বক্সের ভিতর বারবার যাচ্ছিল। তো আমি আজকে হঠাৎ করে চেক করছি, চেক করে দেখি যে সুসংবাদ যেটা হলো সেটা হলো যে আমাদের যে ফিমেল পাখিটা ছিল, বক্স খোলার সময় কিন্তু অবশ্যই একটু সংকেত দিতে হয় যাতে করে পাখি ভয় না পায়। তো ফিমেল পাখিটা দেখেন, এই যে ফিমেল পাখিটা বসে রয়েছে, ও কিন্তু হচ্ছে দেখেন ঢোকানোর চেষ্টা করছে, ও কিন্তু ডিম পারছে। তো দেখেন ফিমেল পাখিটা কিন্তু ডিম পারছে। তো ও কিন্তু দেখেন একদম একটা অ্যাগ্রেসিভ মুড নিয়ে বসে আছে, মানে হচ্ছে আপনারে ও হচ্ছে ভয় দিবে এরকম একটা পরিবেশ। তো দেখেন আসলে এত দ্রুত ডিম দিবে আশা করিনি, তবে এই ডিমটা না ফোটার সম্ভাবনা সবথেকে বেশি হবে, কারণ এত দ্রুত ডিম দিলে কিন্তু আসলে সেই ডিমটা না ফোটার সম্ভাবনা বেশি হয়ে যায়। তো দেখেন এ কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, আমি এদেরকে কিন্তু আর ডিস্টার্ব করবো না আজকের পরে। তো দেখেন এটা হচ্ছে পাখিটা কিন্তু ডিম নিয়ে বসে যাচ্ছে, তো এটা হচ্ছে সুসংবাদ। তারপরেও দেখা যাক আল্লাহ ভরসা ডিমটা ও হচ্ছে ফুটায় কি না। তো আমি এর একটু আটকাই দিই, তা না হইলে ভয় পাচ্ছে যেহেতু, তো এটা আটকাই দিই। এইটা ছিল আজকে সুসংবাদ। তো মেল পাখিটা দেখেন, মেল পাখিটা কিন্তু ওই যে দরজার কাছে যেয়ে কিন্তু অপেক্ষা করে ফিমেল পাখিটার জন্য। আর এইখানে যে বাজিগারগুলো আছে, বাজিগারগুলার আজকেরা এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন বাজিগার পাখি, তো এদের চারটা বাচ্চা, তো চারটা বাচ্চা কিন্তু হাঁড়ি থেকে লাগাই দিছি। আর এইখানে যে হাঁড়িতে বাচ্চাটা ছিল, এই হাঁড়ির ভিতরে বাচ্চা আছে, যদি একটু ফ্লাশ জ্বালাই তো দেখতে পাবেন এটার বাচ্চা আছে এদের কাছে। তো এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি হাঁড়ি থেকে লাবানোর মতন হয়ে গেছে, কিন্তু একটা বাচ্চা একটু ছোট রয়েছে, এই কারণে এটা লাবাবো না। কিন্তু এইখানে যে জোড়াটা আছে, এই জায়গার জোড়াটার কাছে যে বাচ্চা, তিনটা বাচ্চা আমার যেন মধ্যে তিনটা থাকার কথা, এখন কয়টা আছে জানি না, দুইটা দেখা যাচ্ছে, জানি না কয়টা আছে। তো এই বাচ্চাটাকে কিন্তু নিচে বের করে দিতে হবে, তো আপনাদেরকে সাথে থাকুন, এই বাচ্চাটার একটু নিচে বের করে দিব। তো এটারে এইটারও কিন্তু এদের মতন এই যে দইয়ের যে পাত্র আছে এই পাত্রেই দিব, আপনি অন্য যে কোনো পাত্রে দিতে পারেন যাতে এরা গ্রিপ পায়। এটা দিলে অনেকগুলো সুবিধা আছে, বারবারই বলি, আগে একটু আলাদা করে দিই। এই যে এখানে যে একটা পাত্র দেখতে পাচ্ছেন, তো এই পাত্রটার ভিতরে হচ্ছে আলাদা করে দিব, মানে এটার এই পাত্রের ভিতরে লাবাই দিব। তো এর জন্য যখন পাখির বাচ্চা সবগুলো লাস্ট বাচ্চাটার চোখ ফুটে যাবে তখন আপনি আলাদা করে দিতে পারেন। আর আমি কিন্তু খাঁচা টেরে মনে করেন যে এইটা ময়লা দেখতে পারেন, কিন্তু আমি প্রত্যেক মাসে একবার চেঞ্জ করি, তো আর যেহেতু বাচ্চা হয়েছে সেক্ষেত্রে একটু পাখির টেরেতে ময়লা থাকবে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো দেখেন ফিমেল পাখিটা ওর ভিতরে রয়েছে, আর এই যে বাচ্চাগুলোর সাইজ দেখেন, তিনটা বাচ্চাই আছে, বাচ্চাগুলো কিন্তু অনেক হেলদি আছে। আমি জানি এর ভিতরে আবার ডিম দিয়ে দিছে কি না বুঝতে পারছি না, একে আবার ডিম পারছে কিনা ফিমেল পাখিটা বুঝতে পারতেছি না, তা না হলে তো বের হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কী হয়েছে। তো ফিমেল পাখিটা কিন্তু বের হইতে চাচ্ছে না দেখেন, তো এটা বের হইতে না চাইলে এবার বের হইতে হবে। আর একটু আচ্ছা আমি বাচ্চাগুলার বের করার একটু চেষ্টা করি যে ও ফিমেল পাখিটা পরে যে এমনি বের হয়ে যাবে, কিন্তু সমস্যা হলো যে বাচ্চাগুলার বের করতে গেলে প্রচুর পরিমাণে ঠোকাইতে চাচ্ছে। তো আমি একটু কাজ করে ধরি, তিনটা বাচ্চাই আছে হেলদি, প্রচুর পরিমাণে খাওয়াইছে, আপনার যদি একটু দেখায়, যেহেতু মা পাখিটা ওর ভিতরে যে বসে আছে সেহেতু খাওয়াইছে, এটাই স্বাভাবিক। তো দেখেন এদের পেটে কিন্তু প্রচুর পরিমাণে খাবার, একদম পুরা ফুল পেট। তো এইটার এইখানে রাখি, এরপরে আর একটা বেরো করি,
এইগুলোর সবগুলোরই অনেক ভালো ফিট করাইছে, তিনটা বাচ্চা তো মা বাবা ভালো হলে দেখেন এদেরকে, অনেক ভালো ফিট করাইছে, পেট দেখলে বোঝা যাচ্ছে। দুইটা বেরো করলাম, আর একটা বেরো করি, এটার কেমন খাওয়াইছে, এই পাখিটারে অনেক ভালো খাওয়াইছে। আপনার যদি একটু দেখাই, এই দেখেন পেটটা দেখলে বুঝতে পারবেন, পেট আর পিঠ একই রকম হয়ে গেছে খাওয়ার, মানে এত পরিমাণে খাইছে। তো এই যে তিনটা বাচ্চা, তো এখন যেটা করার সেটা হলো যে এই হাঁড়িটাকে, হাঁড়ির ভিতরে এখনও ফিমেল পাখিটা কিন্তু রয়েছে, ওটা কিন্তু এখনই বের হয়ে যাবে। তো এই এই বাচ্চাগুলো বড় হইলে তারপরে কিন্তু পরিষ্কার করব। দেখেন তাও বের হচ্ছে না, এ মনে হয় আবার ডিম দিবে কি না আমি বুঝতেছি না, প্রচুর পরিমাণে কিন্তু ঠোঁট দিচ্ছে, দেখা যাক কী হয়, কতক্ষণ আমার সাথে যুদ্ধ করতেছে। এদিকে বাবা অনেক জোরে কামড় দিছে, যাই হোক ও একটু দেরি করে বেরোক, আমি হচ্ছে এদের বাচ্চাগুলার এর ভিতরে ঢুকাই দিই, আর হাঁড়িটা একটু ঝাঁকি দিলে তখন এমনি বের হয়ে যাবে না ভয় পাইলে। ততক্ষণে এই যে বাচ্চাগুলারে এখন আমি এই কর্নারে ঢুকাই দিব, খাবারের পাত্রটা ওদের কাছে দিয়ে দিব বাচ্চার কাছে, আর এইবার দেখেন তো এখন কিন্তু হচ্ছে পাখিটা শেষ বেশ বের হয়েছে, অনেক যুদ্ধ করা লাগছে। দেখেন এর ভিতরে ডিম রয়েছে, ওই যে নষ্ট ডিম আছে দুইটা, তো ডিম কিন্তু শালিকে দেখেন ঠোক দিয়ে নিয়ে নিবে, আমি জানি ওর কাজ যা, যে ও কিন্তু এই ডিম এই নষ্ট ডিমগুলোও খেয়ে ফেলে, যতগুলো নষ্ট ডিমই হোক সব ও খেয়ে ফেলবে। তো এই যে এখন বাচ্চাগুলোর এইখানে বের করে দিছি, মোটামুটি চোখ ফুটে গেলে তারপরে বাচ্চাগুলো আপনি আলাদা করতে পারবেন। এই হলো ফিমেলটা, ফিমেলটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ, অনেক খাওয়াচ্ছিল বাচ্চাগুলোরে। আর এটা হচ্ছে মেলটা, এইখানে যেগুলো আলাদা করে দিছি এই যে, আর এই যে এখানে একটা বাচ্চা, আর এর ভিতরে তিনটা বাচ্চা, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলারে যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন বাচ্চাগুলো, একটা বাচ্চা ছোট রয়েছে ওই বাচ্চাটার কারণে, যদি একটু দেখাই, এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ছোট রয়েছে, এটা চোখ ফুটছে, এটার আলাদা করা যাবে, তারপর আরেকটু চোখ ফুটলে তখন এইগুলারও কিন্তু আমি আলাদা করে দিব। তো এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন যে কোন পাখিগুলার আলাদা করা যাবে বা যাবে না। এইগুলা তো সামনে শুক্রবারে হচ্ছে সব পাখিগুলারেই হচ্ছে ওই পাশে কলোনিতে ছেড়ে দিব। পাখিগুলো এখন মোটামুটি সবগুলাই সুস্থ হেলদি আছে, আর জাবা পাখি মনে হয় দু একের ভিতরে ডিম দিবে, হাড়ির ভিতরে যাচ্ছিল। আর এইখানে যে ফিন্স পাখিগুলো আছে, ফিন্সগুলোর কিন্তু আমি একটা খাঁচার ভিতরে দিয়ে দিছি তিনটা। তো ফিন্স পাখি আমার খুব বেশি ভালো হয় না, যেটা সত্য কথা। আর ডায়মন্ড ডাব ওইখানে একটা জোড়ায় ডিম দিছে, আর এইখানে এই জোড়াটা এখনও ডিম দেয়নি। আর এইখানে যেটা সেটা হলো ওই যে কর্নারে যেটা বসে রয়েছে গ্রে কালারের, এইটা হচ্ছে একটা বাচ্চা পাখি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালারের, এটা হচ্ছে একটা মেল হয়েছে, ওইটা অ্যাডাল্ট হয়ে গেছে। আর এইখানে যে ঘুঘু পাখি আছে, ঘুঘু পাখি যদি আপনাদেরকে একটু দেখায়, ঘুঘু পাখির কাছে কিন্তু দুইটা ডিম আছে, ডিমগুলো মোটামুটি ফুটার মতন আছে, দেখেন এরাও ভয় ঠোক দেয়। এই দেখেন ঘুঘু পাখির কাছে দুইটা ডিম আছে। তো এই হলো মোটামুটি খামারের পরিবেশ। আর কবুতর দেখলাম যে মিটিং করতেছে, দু একের ভিতরেই ডিম দিবে। আর দেখেন এই জোড়াটা অনেক ভালো, বুঝছেন, ককাটেলের আমি প্রথমে দেখার পরে তো ভয় ছিলাম, মেলটা অসুস্থ ছিল এই কারণে ডিম নাও ফুটতে পারে, তো ফিমেলটা ডিমে তা দিচ্ছে, মেলটা যেয়ে কিন্তু দরজার কাছে যে পাহারাদারের মতন দাঁড়ায় আছে। আর এইখানে এদের বাচ্চাটা তো আছেই, এই বাচ্চাটার জন্য আরেকটা বাচ্চা কিনে নিয়ে আসতে হবে। তো মেল ফিমেল পাখি চেনার পরে, তারপরে হচ্ছে ওইটা অ্যাকুরেট হওয়ার পরে, তারপরে একটা মানে হচ্ছে বাচ্চা কিনে নিয়ে আসবো। আর ততদিন সাথেই থাকুন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার পাখির খেয়াল রাখবেন।